ভাঙড়ে চণ্ডীহাট উদীয়মান সংঘে রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবিরে 40 জন মহিলা সহ মোট 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকালে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ওহিদুল ইসলাম, মুমিনুল ইসলাম। স্বেচ্ছায় রক্তদান করতে রক্তদাতাদের উৎসাহ ও উন্মাদনা ছিল দৃষ্টি আকর্ষণ করার মতো। এক ফোঁটা রক্তে একটা জীবন বাঁচে। রামের রক্তে রহিম, রহিমের রক্তে রাম। আজকে রক্তের কোনো জাত নেই, এটা মাথায় রাখতে হবে যে রক্ত কোনো বাইরে কলকারখানায় তৈরি হয় না, মানুষের রক্ত নিয়ে আজকে একটা জীবন বাঁচে। সেই কারণে রক্তদান শিবির অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি। তাই আজকে এই রক্তদান শিবিরে আপনাদের যেভাবে আমার মায়েরা বোনেরা এসে রক্ত দিচ্ছে, এর থেকে বড় কিছু আর নেই। একটা কথা